মালসিয়া প্রবাসী ভাই বোনেরা আল্লাহ রহমতে ভালোই আছেন আশা করি আমিও ভালো আসছিলাম আমি যাই হোক আমি দু হাজার তেরো সালে মালয়েশিয়া বাড়ি জমাই দু হাজার দু হাজার তেরো সালের অক্টোবরের দুই তারিখে বাড়ি থেকে যাই দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরের সাতাশ তারিখ বাড়ি আসছি এসে দেখি যাই হোক অনেক কিছু বলা সম্ভব না অল্প বলে যাই আমার বাড়ি আমার স্ত্রী অন্য সাথে অন্য সাথে পরকে করে আমার অবৈধ ব্যবসা করে আমার বাড়ি থেকে মালসাভার মারে বুঝাইয়া ধানায় ফানে বুঝাইয়া মাল নিয়ে আমার বাড়ি থেকে চলে যায় চারটে গরু সহ আট দশ বড়ি স্বর্ণকার স্বর্ণ সহকার আর মাল যত ছয় বছর যা কামাই করছি তাতে ত্রিশ লক্ষ টাকার উপর হবে যাই হোক ত্রিশ লক্ষ আমি তার হাতে তুলে দিয়েছি বিশ্বাস করে আমার ছেলেমেয়ের বিশ্বাস করে আর এসে যাই হোক আমি এসে দেখি আমার টাকা পয়সাও নাই আমার আমার স্ত্রীও নাই যাই হোক আমার টাকা পয়সা সব নুটে খাইছে আমার স্ত্রী এক নম্বর দুই নম্বর আমার জ্যেষ্ঠ বেলি বেলি তিন নম্বর আমার ভাইরা ইয়ার আলি উনি উকিল করে করে আর আমার শ্বশুরের নাম খলিল মাস্টার তার মেয়ে তাস তাসমি আমার জ্যেষ্ঠের নাম বেলি আমার ভাইরার নাম ইয়ার আলি উকিল আর আমার প্রেমি আমার স্ত্রী নাগর সবুজ বা অথচ সোহাগ এই বলে আমার টাকা নুটে ফুটে খাইছে এখন আমাকে চেনে না আমাকে পাঁচ ব পাঁচ লাখ টাকার আমার শ্বশুর আমার যৌতুক দিছে আমি নাকি পাঁচ লাখ টাকা নিয়ে আমার দিছে যাই হোক আমি এর বাজারের টাকা একদিন এরা গরিব সংসার চালে আমি বাজারের টাকা আমি দোকানে শোধ করছি শোধ করছি আমাকে এখন একটা ল্যাব ল্যাব তো শুধু বানায় আমি বিয়ে করছি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ করে আমি প্রেম করে বিয়ে করছি এখন যাই হোক এত বলা সম্ভব না সময় কম আপনারা সবাই ভালো থাকেন আপনি আপনারা সবাই এই মহিলার প্রতি এবং এই চারজন চারজনের প্রতি আপনারা আন্দোলন করে তুলুন ও সুখ সুবিচার চাই আপনাদের কাছে প্রবাসী ভাই বোনদের দেশে যত ভাই বোনরা আছেন সবার জন্য আমি সবার কাছে শুভেচ্ছা যাতে আর কোনোবাসী কোনো প্রবাসী স্ত্রী এরকম না হয় আপনাদের কাছে এটাই আমার অনুরোধ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এই বিচার চেয়ে রাখলাম সমর্থন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ